শাবনূর, রিয়াজ, শাকিব খান বাংলাদেশের তিনজন জনপ্রিয় সুপারস্টার। এই তিনজন একত্রে বেশ কয়েকটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। এই তিন তারকার একটি জনপ্রিয় সিনেমা ও প্রিয়া তুমি কোথায়। এই সিনেমায় কাজ করার সময় শাবনূর, রিয়াজ, শাকিব খানের মধ্যকার দ্বন্দ্ব কেমন ছিল তা জানিয়ে দেব এই ভিডিওতে। মিস করতে না চাইলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। রিয়াজ শাবনূর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জুটি। এই জুটি একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয় দিয়ে দর্শককে ভালোবাসার বাঁধনে বেঁধেছে জনপ্রিয় এই জুটি। রিয়াজ চলচ্চিত্রে যখন একদমই নবীন তখন থেকেই শাবনূর জুটি গড়ে তোলেন রিয়াজের সাথে। অনেক নায়কের মতো রিয়াজও শাবনূরের আলোতে আলোকিত হয়েছেন। ঢাকাই সিনেমায় সেই সময় রিয়াজ শাবনূর মানে অন্যরকম একটা ক্রেজ। শাকিব খান তখন নতুন একক নায়ক হিসেবে কয়েকটি সিনেমায় শাকিব খান অভিনয় করলেও সাফল্যের মুখ তিনি দেখেননি। তাই একসময় রিয়াজের সাথে সাইড ক্যারেক্টারে কাজ করতে হয়েছিল শাকিব খানকে। ও প্রিয়া তুমি কোথায় সিনেমায় শাকিব খান ছিলেন পার্শ্ব নায়ক। ছবিটির পরিচালনা করেছিলেন পরিচালক শাহাদাত হোসেন লিটন। মজার বিষয় হচ্ছে সিনেমার শেষের দৃশ্য দিয়ে মহরত হয়েছিল ও প্রিয়া তুমি কোথায় ছবির। সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল। রিয়াজ শাবনূর শাকিব খানকে ম্যানেজ করে খুব সুন্দরভাবে কাজ করছিলেন পরিচালক। শুটিংয়ের এক পর্যায়ে সৃষ্টি হয় গণ্ডগোল। রিয়াজ শাবনূরের মাঝে শুরু হয় ব্যক্তিগত বিবাদ। পরিচালক অকপটে স্বীকার করেছেন শাবনূর রিয়াজের মাঝে তখন তুমুল দ্বন্দ্ব চলছিল। পরিস্থিতি এমন এক পর্যায়ে তখন চলে যায় যে রিয়াজ শাবনূর আর একসাথে শুটিং করবেন না বলে পরিচালককে জানিয়ে দেন। নায়ক নায়িকার এমন চরম বিবাদে বন্ধ করে দেওয়া হয় ও প্রিয়া তুমি কোথায় ছবির শুটিং। সে সময় রিয়াজ শাবনূর আর শাকিব খানের একটি সিকোয়েন্সের কাজ বাকি ছিল। প্রায় তিন মাস চেষ্টা করেও শাবনূর রিয়াজকে এক করতে পারেননি পরিচালক। কখনো রিয়াজের শিডিউল পেয়েছেন, কখনো শাবনূরের শিডিউল পাননি। এভাবেই চলেছে তিন মাস। পরিচালক চেয়েছিলেন রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে, তবে রিয়াজ শাবনূরের শিডিউল না পাওয়ার কারণে অনেক ডিলে করতে হয়েছিল তাকে। এখানে শাকিব খানকে নিয়ে পরিচালকের কোনো ঝামেলা ছিল না। পরিচালক যখন চাইবেন শাকিব খান তখনই শুটিং করার জন্য প্রস্তুত ছিলেন। একসময় রিয়াজ পরিচালককে শিডিউল দিয়েছিলেন, সকাল 9টা পর্যন্ত তিনি সময় দিতে পারবেন বলে পরিচালককে জানিয়ে দেন। পরিচালক এরপর আবার শাবনূরকে ফোন দিয়ে জানান রিয়াজ শিডিউল দিয়েছে যাতে শাবনূর তার শিডিউল দেন। সকাল 7টা থেকে শুটিং শুরু হবে, শাকিব খানকেও সেটা জানানো হলো। পরের দিন ভোরে 6:30টায় শাবনূর মেকআপ সহ রেডি হয়ে শুটিং স্পটে হাজির হয়ে সবাইকে অবাক করে দেন। শাকিব খানও শুটিং স্পটে এসে হাজির, তবে রিয়াজ ততক্ষণেও শুটিং স্পটে হাজির হননি। রিয়াজকে পরিচালক আবারও ফোন দিলে কিছুতেই রিয়াজ বিশ্বাস করতে পারছিলেন না শাবনূর শুটিং স্পটে এসেছেন। এরপর পরিচালক রিয়াজকে তার প্রমাণ দিয়েছিলেন। এরপরে প্রায় 8:30টার দিকে রিয়াজ শুটিং স্পটে ফিরেছিলেন। রিয়াজ শাবনূর শাকিবের রমনা পার্কের যে সিকোয়েন্সটি আমরা ও প্রিয়া তুমি কোথায় দেখেছি সেই সিকোয়েন্সটিরই শুটিং করা হয়েছিল শেষের দিকে। তো রিয়াজ শাবনূরের মধ্যকার দ্বন্দ্ব ছিল এমনই চরমে। অবশেষে সিনেমাটি আলোর মুখ দেখে এবং ব্যবসা সফল হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর সিনেমা বিষয়ে কারো অজানা খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।